আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নতুন একটি জব সার্ভেগুলো নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে সাধারণ আনসার প্রশিক্ষণে যোগ দিন, দেশ সেবায় অংশ নিন, বাংলাদেশ আনসার ভিডিপি কর্তৃক প্রকাশিত এই জব সার্ভেগুলোটি আপনাদের সামনে উপস্থাপন করছি। সরাসরি জব সার্ভেগুলোরে চলে যায়, সেটা হচ্ছে প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবে, সেটা হচ্ছে বয়স 18 থেকে 30 বছর, 29/3/2018 খ্রিস্টাব্দের তারিখে বয়স 18 বছর এবং 7/7/2019 তারিখে 30 বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জেএসসি পাস অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। শারীরিক যোগ্যতা উচ্চতা সর্বনিম্ন 5'4", ভূগর্ভ 30x32 ইঞ্চি, দৃষ্টিশক্তি 6x6, কোনো দুরারোগ্য ব্যক্তি থাকলে প্রার্থীকে প্রাথমিক বাছাইয়ে নির্বাচন করা হবে না। অগ্রাধিকার অধিক উচ্চতা, ক্রীড়া ও সংস্কৃতি ক্ষেত্রে অধিক যোগ্যতা সম্পন্ন, ভিডিপি টিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। জাতীয়তা বাংলাদেশি হতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতি ইউনিয়ন ডিজিটাল সেন্টার UDC অথবা যে কোনো অনলাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইট www.ansarvdp.government.bd এ সাধারণ আনসার পুরুষ মৌলিক প্রশিক্ষণে আবেদন লিঙ্কে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে। উক্ত লিঙ্কটি 29/3/2019 খ্রিস্টাব্দ তারিখ রাত 12টা থেকে সক্রিয় হয়ে 7/4/2019 তারিখ রাত 11:49 পর্যন্ত সক্রিয় থাকবে। অনলাইন রেজিস্ট্রেশন ফি আবেদন 200 টাকা। অনলাইনে প্রদর্শিত বিকাশ রকেট মৌ বিকাশ ইত্যাদির মাধ্যমে জমা দিয়ে দিতে দেওয়া হবে দিতে হবে যা অফেরৎযোগ্য। আবেদনকালে আবেদনপত্র দাখিল ও ফি পরিশোধ সংক্রান্ত কোনো সমস্যা হলে এই নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইনে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে, যাচাই বাছাইয়ের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র। শিক্ষাগত যোগ্যতা মূল সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, জাতীয় পরিচয় পত্রের মূল কপি, চারটি সনদপত্রের মূল কপি, নাগরিকত্ব সনদপত্রের মূল কপি, অনলাইন রেজিস্ট্রেশন কনফারেন্স ডকুমেন্ট প্রবেশপত্র মূল কপি, অনলাইন কনফার্মেশন ডকুমেন্টের মূল কপি, ক থেকে উ পর্যন্ত সকল ডকুমেন্টের ফটোকপি যা গেজেটেড অফিসের কর্তৃক সত্যায়িত হতে হবে, শুদ্ধ তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যা গেজেটেড অফিসের কর্তৃক সত্যায়িত। প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড সংখ্যা আনতে হবে। অঙ্গীভূত হওয়ার পর সুযোগ সুবিধা, প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে অর্থাৎ চাকরি পেলে মাসিক সমতলা এলাকার জন্য 13,550 টাকা এবং পার্বত্য এলাকার জন্য 14,200 টাকা ভাতা প্রাপ্ত হবেন। প্রতি বছর 2টি উৎসব ভাতা প্রাপ্ত হবেন যা 9,750 টাকা হারে, অর্থাৎ 9,750 টাকা করে দুই ঈদে 2টি উৎসব ভাতা। 2 ইউনিট রেশন পর্তুগি মূল্যে প্রদান করা হবে। রেশন পাবেন কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণ করলে 5 লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ব বরণ করলে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এরপর রেঞ্জের নাম খুলনা, জেলার নাম খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা। এটা হচ্ছে লিখিত মৌখিক পরীক্ষার তারিখ ও স্থান। 9 আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর এলাহিপুর রূপসা খুলনা। তারিখ হচ্ছে 8/4/2019, সময় 9:00। এরপর বরিশাল ট্রান্স, বরিশাল, ভোলা, চালুঘাটি, ফিরোজপুর, পটুয়াখালী, বরগুনা। প্রশিক্ষণ মাঠ জেলা আনসার ওবিডিপি কার্যালয় কাশীপুর বরিশাল। তারিখ 10/4/2019, সময় 9:00। কুমিল্লা ট্রান্স, কুমিল্লা, বামনবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, বেনি। প্রশিক্ষণ মাঠ কুমিল্লা রেঞ্জ কার্যালয় কুমিল্লা। তারিখ 8/4/2019, সময় 9:00। বিশেষ দ্রষ্টব্য, অঙ্গীভূত আনসারের চাকুরি স্থায়ী সরকারি চাকুরি নয়। তো ছিল সার্কুলার, এখন আপনাদের দেখাবো যে আপনারা অনলাইন রেজিস্ট্রেশন ফর্মটি কোথায় পাবেন। এটি হচ্ছে আপনি answervdp.government.bd এই ওয়েব অ্যাড্রেসে গেলে এখানে দেখতে পারবেন সাধারণ আনসার পুরুষ মৌলিক প্রশিক্ষণ আবেদন।
এখানে ক্লিক করার পর নতুন একটি ট্যাব ওপেন হবে। বলে রাখা ভালো, আপনাদের জব সার্চ বলে রাখা ভালো, আপনাদের ওয়েবসাইটটি এই ওয়েবসাইটে আবেদন করার জন্য পূর্বে 270 টাকা পরীক্ষার ফি বাবদ পাঠিয়ে তারপর আবেদন করতে হবে। সেটা করার জন্য প্রথমে সাধারণ আনসার এই ঠিকানায় ক্লিক করবেন, তারপর আবেদন করুন এই জায়গায় ক্লিক করবেন, তারপর হচ্ছে আমি সকল তথ্য জন্য এখানে ক্লিক করবেন, আপনার মোবাইল নাম্বারটা দিবেন, দেওয়ার পরে পে উইথ বিকাশ অথবা অন্যান্য রকেট বা অন্যান্য যেসব সার্ভিস আছে ওগুলোর মাধ্যমে যদি করেন তাহলে এটা দিবেন, আর যদি বিকাশে করেন তাহলে এটা দিবেন, ফোন নাম্বারটা দিয়ে পে উইথ দিবেন। এরপর এরকম আসবে, আসার পর অ্যামাউন্ট 200 টাকা এখানে ক্যাপচাটি এন্ট্রি করবেন, এন্ট্রি করে পে উইথ বিকাশ পে দিবেন। আমি যেহেতু পেমেন্ট করছি না তাই সেহেতু পরবর্তী ধাপগুলো আমি দেখাতে পারছি না, তবে এইটুকু সবাই করতে পারবেন, না পারলে কম্পিউটার দোকানে গিয়ে করতে পারবেন। আর এই ব্যাপারে কোনো সহযোগিতা লাগলে সেটা কমেন্টে করবেন, আমি চেষ্টা করবো আনসার দেওয়ার। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে জব রিলেটেড যাবতীয় ইনফরমেশন দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। ধন্যবাদ সবাইকে।